আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বৈধ সরকারকে হটানোর উদ্দেশ্যে দেশি বিদেশি চক্রান্ত চলছে। ডক্টর ইউনুসের মামলা নিয়ে সন্দেহ থাকলে এ বিষয়ে যাচাই করতে প্রতিনিধি পাঠাতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের সব প্রস্তুতি শেষ করেছে ছাত্রলীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবেশের স্থল পরিদর্শনে গিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগের স্মরণকালের শ্রেষ্ঠ মহাসমাবেশের মাধ্যমে তারুণ্যের অভিযাত্রাকে বিজয়ের বন্দরে নিয়ে যাবে। মনে হয় যেভাবে ছাত্রলীগ আয়োজন করেছে এবং সারা বাংলাদেশ থেকে তারুণ্যের যে ঢল নামতে শুরু করেছে রাজধানী ঢাকা, এটা স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশে পরিণত হবে বলে আমাদের বিশ্বাস। ওবায়দুল কাদের কথা বলেন শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক ডক্টর ইউনুস প্রসঙ্গে। বিশ্ব নেতাদের বিবৃতি প্রচারে $2 মিলিয়ন খরচ করা ডক্টর ইউনুসের আয়ের সাথে ব্যয় অসঙ্গতিপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি। এখন কি আমাদের দেশে কোনো আইন নেই? আইনের শাসন নেই, বিচার ব্যবস্থা নেই যে কেউ ট্যাক্স ফাঁকি দিলে শ্রমিকের অর্থ গরিবের অর্থ আত্মসাত করলে এ নিয়ে মামলা হবে না, এ ধরনের অভিযোগের বিচার হবে না? কেন? যদি তাদের এ নিয়ে কোনো সংশয় থাকে তাহলে তারা এ বিষয়ে এক্সপার্ট এক্সপেরিয়েন্সড তারা পাঠাতে পারেন বাংলাদেশে, তদন্ত করুক, তথ্য উপাত্ত বের করুক, এর ভিতরে কী আছে, এ মামলা জাস্টিফাইড কি না এটা করতে পারে। এর আগে মহাসমাবেশের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ। সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন জানান, আওয়ামী লীগকে আগামী নির্বাচনে জয়ী করতে ছাত্রলীগ নেতাকর্মীরা নতুন শপথ নেবেন। শেখ হাসিনার উইনিং কোয়ালিশনের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তরুণ প্রজন্ম। তারা যতই ষড়যন্ত্রকারীদের নিয়ে কোয়ালিশন গড়ে তোলার চেষ্টা করুক না কেন, নৈতিকতার শক্তিতে বলিয়ান হয়ে, তারুণ্যের শক্তিতে বলিয়ান হয়ে আমরা তাদের পরাজয় আমরা নিশ্চিত করব। এই ছাত্র সমাবেশের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের সকল তরুণ সকল শিক্ষার্থী আমরা যে একটি আধুনিক মানবিক গণতান্ত্রিক সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের পক্ষে রয়েছি সেই বার্তাটি ছাত্র সমাবেশের মধ্য দিয়ে আমরা প্রকাশ করব। সমাবেশে সারা দেশ থেকে 5 লাখ শিক্ষার্থীর অংশগ্রহণের আশা ছাত্রলীগের। বিশ্ববিদ্যালয়ে মেধাভিত্তিক। মুহিবুল্লাহ মুহিব, বাংলাভিশন, ঢাকা।